ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি, তোমার চোখে পা ভর দেবো। সেই থেকে এসে শুধু বলছি তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো, চোখে না একদম পা ভরি দেবো। কত দূর থেকে কষ্ট মদন, তুই বল হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ডের কাজ হলো সুন্দরী মেয়েদের সামনে গিয়ে ধরাস ধরাস করা। কি, তোর আজকে 14 গুষ্টির গার্জেন কল করবি? সকাল থেকে না খুব পেটে ব্যথা করছে জানো? ওর জন্যই বলি কখনো খালি পেটে থাকবে না, খালি পেটে থাকলেই পেটে ব্যথা করে। খালি পেটে থাকলেই পেটে ব্যথা করে? হ্যাঁ। এবার বুঝলাম তোমার কেন এত মাথা ব্যথা করে। দোস একটা বাজি ধরি। হ্যাঁ ধর। আমি যদি তোর মুখ দিয়ে 20 বলাইতে পারি তাহলে তুই আমাকে একটা কিস করবি। ঠিক আছে। 10 আর 10 19, 18 আর 2 21, 11 আর 9 22। দে দে দে, কিস দে কিস দে, হারছস। আমি কখন 20 বললাম? এই যে এখন বললি। আমি মার্কেটে গেলাম, ঘরের সব কাজবাজ করে রাখো। আচ্ছা শোনো, গরম অনেক পড়ছে, বাইরের রোদের তাপও অনেক বেশি, মাথা ঢাইকে যাইও। আমি কি গাঁও গ্রামের গাইয়া নাকি যে রোদের ভয়ে মাথায় কাপড় দেবো? মাথা ভরা তো গোবর, রোদের তাপে আগুন না ধরে যায় তার জন্য। হ্যালো গুগল, কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন। স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি। স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না। দিদি আমার মুখে কি কিছু লেখা আছে? কেন, কেউ কি কিছু বলেছে? হ্যাঁ, আমার বন্ধুরা বলেছে তোর মুখে লেখা আছে বৌদি পড়বে, মেয়েরা পড়বে না। এই দূর। কি গো নতু যাইবু, আমাদের বাড়ি কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ, তা ভালো লাগবে না, তোমাদের বাথরুমেও এসি। বাথরুমে এসি? বাথরুমে এসি কোথায় পেলে যাইবু? হ্যাঁ, কালকে রাতে যখন টয়লেটে গেলাম বাথরুমের দরজা খুলতেই লাইট জ্বলে উঠলো, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে আর কি ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আরে মাথা মোটা, ওটা ফ্রিজ, তুই ফ্রিজে টয়লেট করেছিস। তুমি কেন তোমার দিদিকে বলে না? আমি